السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان صحبه الله و صحبه الله و صحبه الله صلاة صحبه الله و صحبه الله صلاة صحبه الله و আগে পরে শোনা নিয়ে শূন্যতম সালাদ এবং খোদ ব্যবস্থায় কথা বলা যায় কেনা এইসব বিষয়ে আলোচনা করবো এই দার্সে প্রথমে আসি জমা সালাদ জুমার সালাদ দুই রেকাত প্রথম রাকাতে এবং দ্বিতীয় রেকাতে অবশ্যই সালে ফাঁতেহা পড়তে হবে তবে প্রথম রাখাতে ফাতেহার পরে শন্যা হল যে সোরা আল জুমা পড়া এবং দ্বিতীয় রাকাতে ফাতেহার পরে সোরা আলমোনাফেক এটা পড়া শোন না অথবা প্রথম রাকাতে সোরা ফাতে পর সরা জুমা এবং দ্বিতীয় রাকাতে সোরা ফাতে পর সোরা আল গাশিয়া হালাত আল এ সোরা পড়বে এ এগুলো শোন না অথবা প্রথম রাকাতে রাখাতে সরাফাতে পরে সুরা আলা সব হিসম রব্বিক আলা আলা এই সুরাটি এবং দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার পরে সুরা গাছিয়া হালাত হাদি হল এটা পড়বে এটা শোন এই সমস্ত কেরাত জুমার পড়া অর্থাৎ সোরা ফাতেহার পরে এই সুরাগুলো পড়া এভাবে যেভাবে বলা হলো এটা শোন না মহানবী সাল্লাহ সাল্লামের আমল থেকে সাব্যস্ত তবে যদি কেউ এই সোরার বাহিরে অন্য কোনো সোরা জমাতে পরে কোনো সমস্যা নেই এটা যায় এভাবে দুই পড়ার পরে সালাম ফিরে ফেলবে দুই একাত পড়ার পরে সালাম ফিরে ফেলবে সেটা ইমাম হোক আর মোখতাদ হোক সবাই এখানে ছোট্ট একটা বিষয় সেটা ইমাম এর কেরাত যদি মুসল্লি শুনতে পায় তাহলে সুরা ফাতিয়ার পরে সোরা ফাতে পড়বে কিনা এ বিষয় নিয়ে মতানক্য আছে হ্যাঁ তবে যদি ক্রাচ শুনতে না পায় তাহলে দূরে থাকে মাইক না থাকে ইত্যাদির কারণে অবশ্যই সরা ফাতে হবে হ্যাঁ এটা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না এখন তবে ক্রাচ শোনা গেলেও ফাতেহা পড়ে নেওয়া ভালো মতানাক্য থেকে হওয়ার জন্য পড়ে নেওয়াই উচিত এরপক্ষে আমাদের অনেক বড় বড় পক্ষ নিয়েছেন এটা মনে রাখতো হ্যাঁ আমার প্রশ্ন হলো এখানে আলোচনা হলো সুরা পরে সুরা নিয়ে যেগুলো যেগুলো সুন্না অর্থাৎ জুমার সালাতের আগে পরে সালাত নিয়ে এইটা নিয়ে আলোচনা করি সন্ন্যত হলো জুমার পরে যদি ঘরে সালাত আদায় করে তাহলে দুই রেখা দাদা করবে যদি ঘরে সালাত আদায় করে তাহলে দুই রেখা দাদা করবে এবং জমার পরে কখনো কখনো চার রাখাত আদায় করবে দুই সালাম অর্থাৎ দুই রাখাত পরে সালাম ফেরানোর পরে আবার দুই রাকাত পরে সালাম ফেরাবে এটা ব্যাখ্যা হলো যে যদি মসজিদের সালাত আদায় করে ঘরে না গিয়ে জমার পরে তাহলে দুই দুই রাখাত করে চার রাখাত পড়বে দুই রাখাত করে অর্থাৎ দুই রাখাত পরে সালাম ফেরাবে আবার পরে দুই রাখাত পড়বে আর যদি ঘরে গিয়ে আদায় করে সুন্নত তাহলে শুধু দূরাকাত পড়া মানুষের সাব্যস্ত জুমার আগে কি কোন সোনা রয়েছে প্রশ্ন জুমার আগে নির্দিষ্ট কোনো নাই তবে তাহেতের মসজিদ অবশ্যই পড়তে হবে অনেকে অজিব বলেছেন অধিকাংশ আলামের কারণে তাকে সৈন্যত মাক্কাত বলেছেন এর পরে তাহেদুর মসজিদের দূরাকাত পরে বসে কোরআন করতে পারে আবার সালাত কন্টিনিউ করতে পারে সালাদ আসা পর্যন্ত অন্য জায়গায় করতে পারে অবশ্যই বসতে হবে আসা খতিব আসা পর্যন্ত সালাত আদায় করতেন না ফুল এর প্রমাণও আছে এরপরে পয়েন্ট আসে যে খদ্য অবস্থায় কথা বলার বিধান কি ইসলামে খুদ্বস্থায় কোনোভাবেই কথা বলা যাবে না জুমার সালাতে এটা জুমার সোয়াব নষ্ট করে দিবে জুমার যে সোয়াব সে নষ্ট করে দিবে বরঞ্চ এটা গুণা হবে নিষিদ্ধ কাজ করার কারণে সুতরাং কোনো ধরনের কথাবার্তা এই ক্ষুদ্রবস্থায় জায়জ নেই মুসল্লিদের জন্য যখন ইমাম ক্ষুদ বাঁধবে তো কোনো ধরনের কথা জায়জ নেই তবে ইমাম ইচ্ছা করলে কারোর সাথে কথা বলতে পারে যদি কোনো প্রয়োজন দেখা যায় আর কেউ প্রশ্ন করলে ইমামকে সরাসরি প্রশ্ন করতে পারে যেটা মহানব সাল্লাহ আসলামের যুগে সরাসরি সালামের প্রশ্ন করতে খুব অবস্থা কিন্তু অন্য কার সাথে না শুধু ইমামকে প্রশ্ন করতে পারেন ইমামের সঙ্গে কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে বিষয় থাকলে বলতে পারেন এভাবে সালামের উত্তর দেওয়া যায় নেই এভাবে হাসির উত্তর দেওয়া যায় নেই খুব চলনকার এটা সলাতের মতো খোঁতবার আগে এবং পরে কথা বলা যায় কিন্তু খুদবার চলাকালীন কোনোভাবেই কথাবার্তা বলা যাবে না একমাত্র ইমাম সাহেবের সঙ্গে সরাসরি কোনো প্রশ্ন উত্তর ছাড়া এভাবে অন্য কথা বলা যাবে না কারোর সাথে দুইজন পরস্পর ফুসফাস এরকম জমাতে এই দৃশ্যটি লক্ষ্য করা যায় খুব চলাকালীন পাশাপাশি বসে ফুসফাস করা সব দুইজনের সালাতে নষ্ট বরং সত্য কেউ কথা বলছে যদি অন্য কেউ যদি ক্ষুদ্র চলাকালীন কেউ কথা বলছে তাকে কথা বন্ধ করার জন্য ইশারা করে এভাবে যে চুপ তবু তারও সব নষ্ট হয়ে যাবে এটাও বলতে হবে না এই বিষয় এই সময়টা খুবই সেন্সিটিভ সময় স্পর্শকতার সময় খেয়াল রাখতে হবে যুব সারাতের জন্য মানুষের কাদের ফুল পা দিয়ে সামনে যাওয়া এটা নিষিদ্ধ বিশেষ করে ক্ষুদা চাকার অবস্থায় অনেকে এটা করে পিছন থেকে সামনে যাওয়ার জন্য কাদের ফুল পা দিয়ে যাচ্ছে এটা নিষিদ্ধ হারাম এটা নিষিদ্ধ এবং হারাম মনে রাখতে হবে এই দৃশ্য ক্ষুব্ধ চলাকালীন সময় এই দৃশ্য না হওয়াই সবার জন্য জরুরি কিন্তু এই বিষয়গুলো ঘটে থাকে ঘটে থাকে ঘটে ঘটে উচিত হবে মানুষ পরস্পরকে পৌঁছে দেয় যে মানুষ ক্ষুব্ধ চলাকালীন কারো কাদের পা দিয়ে এমনি কাদের পা দিয়ে যাওয়া নিষেধ যদি জায়গা খালি থাকে তখন ওই ক্ষেত্রে মাঝখানে দুজন আজকে খালি জায়গায় তাহলে ওই ক্ষেত্রে খালি জায়গাতে এসে বসবে আর যদি সামনে যাওয়ার পথ খালি থাকে সামনে সামনে আরও খালি জায়গা থাকে সামনে গিয়ে বসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু